শতকথা সাধরতি মনন প্রতিষ্ঠা এটিএমস আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে উড ব্যবহার করে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি চলুন আমরা উডের সেই ব্যবহারগুলো শিখে নেই সর্বপ্রথম যে ব্যবহারটি আছে সেটা হলো কাল্পনিক কোনো পরিস্থিতি বর্ণনা করতে আমরা উডের ব্যবহার করি বা করব যেমন ইফ আই হ্যাড আ লট অফ মানি আই উড ওন আ ফার্ম ওয়ান ডাই আমার যদি প্রচুর টাকা থাকতো তবে আমি একদিন খামারের মালিক হতাম আই উড লাভ টু বাই আ বেলথ ওয়ান ডাই আমি একদিন একটি বোট কিনবো তার মানে এখানে একটা বিষয় বোঝা যাচ্ছে যে উড শব্দটি আমরা পাস্টি ইউজ করতে পারছি এবং ফিউচার ইউজ করতে পারছি এটা ডিপেন্ড করছে যে আপনি কোন পরিস্থিতি বর্ণনা করছেন তার উপরে উড শব্দটি আমরা ভদ্র উপস্থাপনা অথবা আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বিশেষ করে উড ইউ লাইক উড ইউ লাইক উড ইউ লাইক ফ্রাইজ আর সালাদ আপনি ভাজি নাকি সালাদ নেবেন অথবা ভাজি নাকি সালাদ খাবেন আপনি কোনটা খাবেন উড ইউ লাইক ফ্রাইজ আর সালাদ চমৎকার এবং অত্যন্ত সুন্দর বাক্য ইংলিশে এই এক্সপ্রেশনসগুলো অত্যন্ত সুন্দর যেটা অন্যরা যখন যারা নেইটিভ আছে তারা শুনলে তাদের মনটা অনেকটা শান্ত হয়ে যাবে এবং এত সুন্দর বাক্য এগুলো যা বলে শেষ করা যাবে না উজ ইউ লাইক আ স্যান্ডউইচ আপনি কি স্যান্ডউইচ খাবেন কত সুন্দর বাক্য উজি ইউ লাইক আ স্যান্ডউইচ আপনি কি স্যান্ডউইচ খাবেন সাধারণত চাওয়া অর্থে যখন আমরা চাওয়া অর্থে আমরা ওয়ান্ট ব্যবহার করি ঠিক আছে চাওয়া অর্থে আমরা অনেক সুন্দরভাবে উড লাইক টু ইউস করতে পারি উই উড লাইক টু বাই বুক আমরা বই কিনতে চাই তাহলে উই উড লাইক টু বাই বুকস এর মিনিং হলো আমরা বই কিনতে চাই আমরা যে কোনো কিছু করতে চাই কিনতে চাই খেতে চাই যা কিছু করতে চাই আমরা ওয়ান্ট ব্যবহার না করে যদি উড লাইক টু ব্যবহার করি আরো বেশি চমৎকার হবে আউড লাইক টু সেই সামওয়েস এটা অনেক চমৎকার এবং সুন্দর এক্সপ্রেশন এক্সপ্রেশন আউড লাইক টু সেই সামওয়েস আমি কিছু কথা বলতে চাই আউড লাইক টু সেই সামওয়ের্স আমি কিছু কথা বলতে চাই তাহলে এইভাবে যদি ইউজ করে আমরা প্রত্যেক দিন প্রত্যেক দিন ইউজ করে করে নিউ এক্সপ্রেশন করে করে কিন্তু আমরা আমাদের যে উড়ের যে ব্যবহার করতে পারি প্রবল ইচ্ছা প্রকাশ করতে যখন আমরা প্রবল ইচ্ছা যেমন ধরেন সে যদি বেঁচে থাকতো আজ তাহলে এই জিনিসটা হতো এটা হতো দেখি আমরা প্রবল ইচ্ছা বলতে আমরা কিছু সেন্টেন্সের মাধ্যমে কি বোঝানো যায় সেটা আমরা একটু দেখে নিই উড দ্যাট প্রবল ইচ্ছা প্রকাশ করতে উড দ্যাট এই স্ট্রাকচারটা আপনারা ব্যবহার করতে পারেন উড দ্যাট হি হ্যাড লিভ টু সি ইট এটা দেখার জন্য যদি সে বেঁচে থাকতো প্রবল ইচ্ছা যদি সে বেঁচে থাকতো এটা দেখার জন্য আমরা অনেক সময় এই এক্সপ্রেশনটা দিয়ে থাকি এটা দেখার জন্য যদি সে বেঁচে থাকতো উড দ্যাট হি লিভড হি হ্যাড লিভড টু সি ইট অথবা উড দ্যাট হি লিভড টু সি ইট এটা দেখার জন্য যদি সে বেঁচে থাকতো ওকে উড দ্যাট আই বট আ কার আমি যদি একটি গাড়ি কিনতে পারতাম আই তার মানে প্রবল ইচ্ছার প্রবল ইচ্ছা শক্তি বা প্রবল ইচ্ছা প্রকাশ করতে আমরা দ্যাট ব্যবহার করে আমরা ইংলিশ এক্সপ্রেশনটা আমরা দিতে পারি এরপর আমরা যেটা শিখবো সেটা হলো মেই এর ব্যবহার